আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ডাকসুতে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দলীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুয়েটের মতো এ ঘটনায়ও দলীয় পরিচয় দেখা হবে না বলে জানিয়েছেন তিনি। একই সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো গাফিলতি আছে কিনা তাও দেখা হবে বলে জানান তিনি। তবে দলের যুগ্ম সম্পাদক ও তথ্যমন্ত্রী হাসান মাহমুদ অভিযোগ করেছেন, সরকারকে বেকায়দায় ফেলতেই ভিপি নূর বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে গিয়েছিলেন। সচিবালয়ের সমসাময়িক ইস্যু নিয়ে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ডাকসু ভিপি নূরের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান তিনি। বলেন, ঘটনায় যেই জড়িত থাক তার বিরুদ্ধে দলীয় ও প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, এ ব্যাপারে তার দল শক্ত অবস্থান গ্রহণ করেছে। সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, এ ঘটনার সঙ্গে যারাই জড়িত তারা যদি দলীয় পরিচয়ের কেউ হয় তাদের অবশ্যই এ ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেয় এবং প্রশাসনিকভাবেও এটা আইন প্রয়োগকারী সংস্থাকেও বলা হয়েছে। অভিযোগের আগে ছাত্রলীগ করতে পারে, এর মধ্যে একজনের কথা আমি শুনেছি তাকে ছাত্রলীগ আগেই বহিষ্কার করেছে তার অপকর্মের জন্য। তিনি বলেন, বিএনপি আমলে সংখ্যালঘুদের উপর আক্রমণের বিষয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য সঠিক, বিএনপি এ বিষয়ে মিথ্যা বলছে বলে দাবি করেন তিনি। 2001 সালে থেকে যে মাইনরিটি পারসিকিউশন এদেশে হয়েছে এটা কেবলমাত্র 71-এর বর্বরতার সাথে তুলনীয়। অনেকেই জানমালের নিরাপত্তার জন্য সেদিন পালিয়েছিল। মির্জা ফখরুল সাহেব যতই ছাপাই গান না কেন, সত্যকে যা যে সত্য দিবে আলোকের মতো সত্য তা চাপা দিয়ে কারো কোনো লাভ নেই। এদিকে দলটির যুগ্ম সম্পাদক ও তথ্যমন্ত্রী হাসান মাহমুদ অভিযোগ করেছেন, বর্তমান পরিস্থিতি ঘোলাটে করতেই এ ঘটনায় ইন্ধন দিয়েছেন ভিপি নূর। এই ধরনের ঘটনা ঘটানোর জন্য কোনো ইন্ধন ছিল কিনা এবং আমরা অতীতে দেখেছি এই ধরনের ঘটনা ঘটিয়ে কেউ কেউ আলোচনায় থাকতে চায়। আর ডাকসু ভবনে বহিরাগতদের নিয়ে কেন হাজির হওয়া হলো, বহিরাগতদের উপস্থিতি নিয়েই কিন্তু বাক বিতণ্ডার এক পর্যায়ে এই ঘটনা ঘটেছে। বিএনপি জাতীয় পার্টিতে ঠিকমতো সম্মেলন হয় না অভিযোগ করে তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের সময় মতো সম্মেলন হয় বলেই এটি গণতান্ত্রিক দল, এটা তদন্ত হবে। আমরা তো ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা।